নমস্কার বন্ধুরা, নিউ ইয়র্কে আজকে চতুর্থ দিন। আজকে আমরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আমরা ম্যাকডোনাল্ডসে কিছুটা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার আমরা যাচ্ছি স্থানীয় পাবলিক ট্রানজিট এরিয়ায়। চলুন আমাদের সঙ্গে, চলো আসো। আগে আপনাদের জানিয়েছি যে আমরা ম্যানহাটনে আছি। এবার আমাদের হোটেল থেকে মোটামুটি আমরা যে দূরত্বে যাচ্ছি সেটা 5-10 মিনিটের দূরত্ব। সেখানে আমরা ট্রানজিটের টিকিট কাটব। আমরা আগামীকাল ওয়াশিংটন ডিসিতে চলে যাচ্ছি, তো আজকে তাই জন্য বাসের টিকিট কিনবার জন্য আমরা বেরিয়েছি। অনলাইনে কিনতে পারতাম, কিন্তু যেহেতু আমরা পোর্টে আমরা যেতে চাই, যেখান থেকে বাস ছাড়বে সেই জায়গাটাও দেখতে চাই, তাই জন্য ওখানে গিয়েই আমরা টিকিটটা কাটবো। নিউ ইয়র্কের রাস্তা সবসময় জমজমাট। আমি ওই বলছে না, বলে না যে কিউএল নিউ ইয়র্ক সিটি নেভার স্লিপস। আমার মনে হচ্ছে সত্যি আমি রাত 2টোর সময় বেরিয়েও দেখেছি, হ্যাঁ এতটা ভিড় হয়তো থাকে না, কিন্তু থাকে, ভিড় ভালোই থাকে। আর এখানকার ম্যাক্সিমাম রাস্তা চেনার একটাই উপায়, ম্যাক্সিমাম রাস্তার নামই হচ্ছে আপনার সংখ্যা দিয়ে। যেমন এটা হচ্ছে 45th Street, আর এই এই যে রাস্তাটা এদিকে গেছে এটা হচ্ছে 8th Avenue, এর পরের বিল্ডিংয়ের ঠিক এইরকম রাস্তাটা যেটা আছে সেই রাস্তাটা হচ্ছে 7th Avenue, 6th Avenue, এরকম কমছে। আর এইদিকে এক একটা গলি বাড়ছে, এদিকে এদিকে কমছে, আমার পিছন দিকে বাড়ছে। আমরা পোর্ট অথরিটি বাস টার্মিনালের সামনে এসে গেছে। এই হচ্ছে বাস টার্মিনাল, এখান থেকেই আমাদের বাসের টিকিট কেটে রাখতে হবে। কালকে আমরা ওয়াশিংটন ডিসির দিকে যাচ্ছি। এখন দেখা যাক কটার টিকিট পাই আর কি। এই সমস্ত এলাকায় অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলোই শুরু ঘন্টা পর ঘন্টা বসে দেখতে পারেন, কি সুন্দর সব। টাইম স্কোয়ারে তো রাত্রিবেলা কি দুর্ধর্ষ লাগছে দেখতে। এই আমরা বাস টার্মিনালে এসে গেছি, এবার ভেতরে যাওয়া যাক, টিকিট কাটতে হবে। কোন কাউন্টার, এত বড় পোর্ট অথরিটির বাস টার্মিনাল কোথায় পাবো সেটা হচ্ছে কথা। ও সেখানে হেল্পিং হ্যান্ড প্রচুর আছে, কিয়স্ক আছে, ঠিক জেনে যাওয়া যাবে। পিটার প্যান অ্যান্ড গ্রেহাউন্ড দুটো বাস কোম্পানি এখানে বাস চালাচ্ছে, বাসের রুট আছে। যেখান এখান থেকে আমরা টরন্টোও চলে যেতে পারি বাসে, তবে আমাদের তো ফ্লাইটের টিকিট ওয়াশিংটন ডিসি থেকে কাটা আছে। তো আমরা কালকে ওয়াশিংটন ডিসির পিটার প্যানের টিকিট কাটলাম, পিটার প্যান বাস সার্ভিসের কাটলাম। কালকে 12:15 সময় এখান থেকে আমরা একটু গিয়ে দেখে আসি। বললো গেট নাম্বার 73, তো গেট নাম্বার 73টা একবার দেখে আসি কোন জায়গায়। আমাদের 15 মিনিট আগে এসে রিপোর্ট করতে হবে। সব কিছুই এখানে এত বড় আর এত বিস্তৃত যে কোনো কিছু জায়গা খুঁজে পেতে গেলে পরে একটু সময় লাগে। তবে এখানে যারা আছে বা একটু যারা এখানে যারা থাকে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, প্রত্যেক দিন এখানে যাতায়াত করতে করতে এই জিনিসটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়। আমরা অলরেডি 1 ডাউন নেমেছি, এবার আরও 2nd ডাউন গিয়ে নামতে হচ্ছে আরও নিচে মাটির তলায়। তো এখানে বলছে বাস স্ট্যান্ডটা। বারবি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। এই হচ্ছে গেটগুলো, 66, 67, 69, এরকমভাবে 73, ওই হচ্ছে 73 পিটার প্যান বাসের। তো আমাদের এই 73 এইখানে এসে কালকে দাঁড়াতে হবে, ঠিক আছে, কালকেরটা কালকে দেখা যাবে। এখন আমরা নিউ জার্সি যাচ্ছি, নিউ জার্সিতে আমার বন্ধুর বাড়িতে। নিউ জার্সি যাওয়ার জন্য আবার আমরা মেট্রো স্টেশনে নেমে গেলাম। এখন আমরা পেন বলে একটা স্টেশন আছে, সেখানে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করে নিউ জার্সির দিকে যেতে হবে। এই ই ট্রানজিটের ট্রেন ঢুকলো, এবার আমাদের ই ট্রানজিটের ট্রেনে করে আমাদের পেন স্টেশন যেতে হবে, ওখান থেকে আবার নিউ জার্সির ট্রেন ধরতে হবে। গাড়ি ছেড়ে দিল, এবার পেন স্টেশন হচ্ছে ফরেস্ট অফ এই পেন স্টেশন, তো ওখানে আমরা নামবো। গাড়িটা এখানে যথেষ্ট ভিড় আছে দুপুরবেলা, মানে এখানকার অনুযায়ী পেন স্টেশনে নামলাম। একটা স্টেশনগুলো দেখুন, হাইট দেখুন,
মোটামুটি 6 ফুটের ওপরে বা 6.5 ফুট লোক হলে পরে মাথা ঠেকে যাওয়ার মতো অবস্থা এখন কনজেস্টেড এখানে। আর স্টেশনগুলো কোনোটাই আপনার এসি নেই, যথেষ্ট গরম, মানে হাসপাতালটা সাফোকেটিং লাগে। একবার দেখুন মাটির তলা দিয়ে কত রকমভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে রাস্তা এসেছে, গুলিয়ে যেতে বাধ্য। কিছুদিন গেলে পরে তবে এটা আপনি বুঝতে পারবেন। এবার এই দিকে আমরা এনজিএস ট্রানজিটের দিকে যাচ্ছি। স্টেশন থেকে এক স্টেশন থেকে বেরিয়ে যেতে হচ্ছে, বেরিয়ে গিয়ে এনজে অর্থাৎ নিউ জার্সি টিকিট কাটতে হবে, নিউ জার্সি এনজে ট্রানজিট তার ট্রেনের টিকিট কাটতে হবে। এটা দেখুন একটা লস্ট অ্যান্ড ফাউন্ড, মানে যে যেখানে যা পাচ্ছে এখানে এসে জমা দিচ্ছে। আপনি কিছুদিন পরে এই আবার এনজে ট্রানজিটের দিক দিয়ে বেরোচ্ছি আর ওখানে সব জমা করছে এবং আপনি আপনার হারিয়ে যাওয়া জিনিস ওখান থেকে পেয়ে যেতে পারেন যদি কেউ এসে জমা দিয়ে যায়। আমরা পুলিশের কাছ থেকে ভালো সাহায্য করছি। আমরা চলে এলাম এনজে ট্রেন সার্ভিসের এখানে। এইবার আমাদের খুঁজে নিতে হবে যে আমরা মেটুচেন যেদিকে যাব সেদিকার ট্রেনটা। পুলিশ আমাদের দেখিয়ে দিল, তবুও বুঝতেই পারছেন এত বড় জায়গা, এত চারদিকে এত ট্রেন যাচ্ছে, খুঁজে পাওয়াটা একটু প্রথম দিকে মুশকিল। এমনকি এখান থেকে দেখতে পাচ্ছি যে টরন্টো যাওয়ার ট্রেনও এখান থেকে ছাড়ছে। চলুন, এসে যখন পড়েছি তখন তো পেয়েই যাবো, বোর্ডে আছে সবই আছে, অ্যামট্রেক ট্রেন। দেখি একবার ইনফরমেশন টেবিল থেকে পাওয়া যায় কিনা। সব বাবলি আর বারবি দ্বারা মারাত্মক অ্যাক্টিভ, পুলিশের কাছ থেকে সব সব ইনফরমেশন দারুণ পাওয়া যাচ্ছে। এই চলে এলাম আমরা এনজে ট্রানজিটে। এনজে ট্রানজিট এই সপ্তাহ পুরো ফ্রি, আপ অ্যান্ড ডাউন ফ্রি। শুধু এখান থেকে ওরা একটা রিজার্ভেশন করিয়ে দিচ্ছে, তো আমরা সেই রিজার্ভেশনটা নিচ্ছি। অনলি 30 মিনিটস রাইড। আরও নিচে ছ ছ ছ ছ এসে গেছি আমি, বেশ না ছ ছ ছ আমি ওপরে গিয়ে আবার জিজ্ঞেস করতে গেছি। এত ফ্লোর এদিকে নেমে যাচ্ছে ওদিকে নেমে যাচ্ছে, সত্যি খুঁজে পাওয়া খুব মুশকিল। পেয়েছি, দেখা যাক। নাইন ট্র্যাক 10 এইখান দিয়ে আবার স্টেশন। এত মুখ, এত মুখ, বাপরে বাপ। পেয়েছি ট্রানজিট, চলো। এই ট্রেন পেয়ে গেছি আমরা। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই নিউ জার্সি ট্রানজিটে আমরা উঠে পড়েছি। এইবার বসে নি, আমাদের 40 মিনিটের রাইড আছে। প্রায় ভর্তি, উপরে পেলাম না বসার জায়গা, নিচে এসে বসছি, দেখা যাক। আমরা এনজে ট্রানজিটের উঠে পড়েছি ট্রেনে করে। আমরা এখন নিউ জার্সিতে আমাদের বন্ধুর বাড়িতে যাচ্ছি। 45 মিনিটের মতন সময় লাগবে দেখাচ্ছে, 45 মিনিটস মতন দেখাচ্ছে। তো ওখানে 45 মিনিটস পরে আমরা নেমে ওখানে ওকে ফোন করলে পরে ও আবার গাড়ি নিয়ে আসবে, সেখান থেকে আমাদের নিয়ে যাবে। একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে, আমরা এখন নিউ জার্সির মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ সুন্দর সুন্দর পাড়া দেখা যাচ্ছে, যেগুলো আমরা এতক্ষণ এতদিন নিউ ইয়র্কে ছিলাম সেখানে এগুলো ছিল না। আমরা এখন মেট্রো পার্ক স্টেশনে নামলাম। মেট্রো পার্কটা আমাদের কাছে আরও বেশি অদ্ভুত লাগছে দেখতে। সেটা হচ্ছে মেট্রো পার্ক নিয়ে একটা খুব সুন্দর ওয়েব সিরিজ আছে হিন্দিতে, রণবীর শোরের হিন্দি ওয়েব সিরিজ। যারা দেখেননি তারা দেখতে পারেন, অপূর্ব সুন্দর। বিশেষ করে যারা এই সমস্ত দেশে থাকেন তারা তো খুব ভালো করে রিলেট করতে পারবেন নিজেদের জীবনটাকে। তাই জন্য মেট্রো পার্ক স্টেশনটাকে দেখে আমার ওই ওয়েব সিরিজটার কথা মনে পড়ে গেল। সেটা অবশ্যই আমেরিকার, তার মানে এখানেই কোথাও সেটা শুটিং হয়েছিল। আমাদের স্টপেজ এসে গেল মেটাসেন, আমাদের এবার নামতে হবে। থ্যাংক ইউ।
দেখতেই আমরা মেট্রোতে নেমে গেলাম। এবার ওকে ফোন করতে হবে, ফোন করলে ও তাহলে গাড়ি নিয়ে আসবে, তাহলে গাড়ি নিয়ে এলে পরে আমরা তাহলে ওর বাড়িতে যেতে পারবো। আমরা স্টেশনে নেমে গেলাম, এখন কি কনসিডার দেখুন, প্রেস্টিক উইকতে যেখানে আমার বান্ধবীর বাড়িতে যেতে হবে, এই ভদ্রলোক ভদ্রমহিলারা ওনারা ওখানেই থাকেন, ওনারা বলছেন আপনার বন্ধুকে বলুন আসতে হবে না, আমরাই আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বিদেশ বিভিয়ে বিশেষ করে ইউএসএতে ভাবুন একবার, যে নিজেরা সেদে আমাদেরকে লিফট দিচ্ছেন, বলছে আপনার বন্ধুকে আসতেই হবে না, উনি 50 থাকেন, আমি 118 থাকি, তো আমি আপনাকে ওনার বাড়ির সামনে ড্রপ করে দিচ্ছি। এখন ওনা যাচ্ছি সেই ওনার যেখানে গাড়ি রেখেছেন ওখানে, দেখুন ওনারা গাড়ি নিয়ে এসে গেছেন আমাদের নেওয়ার জন্য। আমরা এখন এডিসন দিয়ে যাচ্ছি, আমাদের নাম্বার এবং ফেসবুকে সমস্ত কিছু এক্সচেঞ্জও হয়ে যাচ্ছে। ওনারা মাঝে মাঝে টরন্টোতে আসেন, তো আমরা বললাম এরপরে যখন টরন্টোতে আসবেন আমাদের বাড়ির সামনে পিয়ারসনে নেমে অবশ্যই আগে আমাদের কল করবেন, আমরা আপনাদের নিয়ে যাব এবং যেখানে যেতে চাইবেন সেখানে আমরা আপনাদের ড্রপ করব। এটা আমাদের করতেই হতো, এইরকম ব্যবহার এইরকম জিনিস। আমাদের ওনারা পৌঁছে দিলেন, এই হচ্ছে আমার বান্ধবীর বাড়ির সামনে।